কর্তা নিয়ে এসছে সজনে ফুল তোমরা সজনে ফুলের বড়া খেতে কে কে ভালোবাসো এই সিজনে কিন্তু এই সজনে ফুলটা ভীষণভাবে খাওয়া দরকার আমি যখন সল্টলেকে থাকতাম মানে আমার মেয়ে তখন খুব ছোট। তখন আমরা সল্টলেকের কোয়ার্টারে থাকতাম তো সেই সময় সল্টলেকের কোয়ার্টারে ভর্তি সজনে গাছ ছিল আর মানে যখন এই সিজনটায় সজনে ফুল হতো এত এত বড় বড় ডালা করে আমরা সেই সজনে ফুল কুড়োতাম খুব মনে পড়ে এই সিজনটা আসলে সেই দিনগুলোর কথা তো সজনে ফুলের বড়াই আমরা মানে হয় সাধারণত জানি কিন্তু এটা দিয়ে একটা খুব সুন্দর শুক্তও হয় আমি সেটাও একদিন করে দেখাবো সজনে ফুলের শুক্তো তো এই বড়া বা শুক্তো যাই বলো না কেন এই ঠান্ডা থেকে গরম বা গরম থেকে ঠান্ডা এই সময়টা সিজন চেঞ্জের সময়টা খাওয়া খুব ভালো কারণ অনেক সময় হাম পক্স নানারকম র্যাশ এগুলো স্কিন ডিজিজ এগুলো অনেক সময় হয় তো তো এই সময় সবাই আমাদের বড়রা যারা তারা বলতেন সজনে ফুলের বড়া খাওয়াটা খুব ভালো তো আজকে কর্তা নিয়ে এসছেন সজনে ফুলটাকে কিন্তু খুব ভালো করে বাঁচতে হয় ভালো করে বেছে ধুয়ে এর মধ্যে একটু বেসন একটু চালের গুঁড়ো নুন ব্যাস আর কিছু লাগে না মেশাতে দিয়ে ভালো করে চটকে মেখে ওই যেরকম দেখালাম ছোট ছোটো বড়ার আকারে গড়ে নিয়ে তারপরে সর্ষের তেলে হালকা আঁচে ভেজে নিলেই হয়ে যায় বেশ মুচমুচে মুড়মুড়ে হয় আর ডালের সাথে খেতে খুব ভাল লাগে শুধু ডালের সাথেই না এটা মুড়ির সাথেও খাওয়া যায় এমনি এমনিও খাওয়া যায় তো আমি তো রেসিপিটা দেখিয়ে দিলাম কি করে আমরা সজনে ফুলের বড়াটা ভাজি সজনে ফুল বা সজনের ডাঁটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি আর এই তো সিজন আসছে কয়েকদিন আর শীতকাল রইল এরপর গরমকাল পড়ে গেলেই আবার সেই ডাল আর ওই সজনের ডাঁটার তরকারি আর পটল এই খাও খালি পটল কুমড়ো তো যাই হোক আজকে সজনে ফুলের বড়াটা দেখালাম তোমরাও সবাই খেও ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও টাটা